মানবতার শ্রেষ্ঠ ধর্ম, জাতপাতের ভেদাভেদ ভুলে সম্প্রীতির ভাইফোঁটা, হিন্দু মুসলিম আদিবাসী। ভাইফোঁটার উৎসবে মেতে উঠলেন সকলে, রচিত হল মানবতার ইতিহাস। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দি আমার ভাইকে ফোঁটা। আজ ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা, ভাইদের মঙ্গল কামনায় ঘরে ঘরে উৎসব। বন্ধন আরও দৃঢ় করার বার্ষিক আচার এটি। দই চন্দনের ফোঁটা দিয়ে সারা জীবন ভাইদের মঙ্গল কামনা দিদি বা বোনদের। বছরভর খুনসুটি থাকলেও আজকের দিনে সমস্ত মান অভিমান ভুলে গিয়ে প্রতিটি ঘরে ঘরে পালিত হচ্ছে এই অনুষ্ঠান। আর এই ভাইফোঁটার অনুষ্ঠানটিকে আরও স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল অশোকনগর হিমাঙ্গ সাংস্কৃতিক সংস্থাকে, যেখানে সমস্ত জাতপাতের ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু মুসলিম এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে একত্রিত করে ভাইফোঁটার উৎসব পালিত হল অশোকনগরে, যেখানে সকল হিন্দু বোনেরা বা আদিবাসী বোনেরা ফোঁটা দিলেন মুসলিম সম্প্রদায়ের ভাইদের। অপরদিকে মুসলিম সম্প্রদায়ের বোনেরাও আবার ভাইফোঁটা দিলেন হিন্দু এবং আদিবাসী সম্প্রদায়ের ভাই বা দাদাদের। সব মিলে এ যেন এক সম্প্রীতির ছবি ধরা পড়ল অশোকনগরের বাইগাছির এই ছোট্ট গ্রামে। ভাইফোঁটা দিয়ে দাদা বা ভাইদের মিষ্টিমুখ করিয়ে তারা উপহার বিনিময়ের মধ্য দিয়ে খুব আনন্দের সঙ্গে উদযাপন করলেন এই দিনটি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই। এই সংস্থা সূত্রে জানা যায়, বিগত বেশ কয়েক বছর ধরে এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই গণ ভাইফোঁটার আয়োজন করা হয়, যেখানে সকল সম্প্রদায়ের ভাই বোনেরা উপস্থিত থাকেন। জাতপাতের ভেদাভেদ ভুলে গিয়ে তনিষ্ঠা ব্যানার্জি ফোঁটা দিলেন মুসলিম ভাই জাসিমউদ্দিনকে। অপরদিকে দেখা গেল নাসির উদ্দিন মণ্ডলকে ফোঁটা দিলেন আদিবাসী ঘরের মেয়ে মন্দিরা সিং। সব মিলে এ যেন এক সম্প্রীতির বার্তা দিলেন অশোকনগরের এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থার কর্ণধার তাপস ব্যানার্জি জানিয়েছেন, বিশ্ব মানবতা জাগ্রত করবার জন্য জাতপাতের ভেদাভেদ ভুলে আমরা বেশ কয়েক বছর ধরে এই ভাইফোঁটার অনুষ্ঠান পালন করছি, যেখানে নেই কোনো জাতপাতের ভেদাভেদ। পাশাপাশি আগামী দিনেও এই অনুষ্ঠান চলবে বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে তিনি আরো জানান, বিষয়ের যে আমরা এই মুহূর্তে দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে সারা ভারতবর্ষে ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করবার একটা অক্লান্ত চেষ্টা হচ্ছে, এবং এটা কমপ্লিটলি ক্ষমতা দখলের রাজনীতিকে সামনে রেখে। আমরা হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থা, যার জন্ম আজ থেকে প্রায় 34 বছর আগে, আমরা সেই হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থাটা প্রান্তিক মানুষদের নিয়েই তৈরি হয়েছে। সেখানে কে হিন্দু, কে মুসলমান, কে আদিবাসী, কে দলিত, কে পাড়ুই, এসব বিচার বিশ্লেষণ আমরা করি না। দীর্ঘদিন ধরে আমরা একটা পরিবারের মতন চলছি, এবং এখানে আপনারা লক্ষ্য করছেন হয়তো মুসলিম সমাজের মানুষ, হয়তো আদিবাসী সমাজের মানুষ, হিন্দু সমাজের মানুষ, কিন্তু আমাদের কাছে এখানে সবাই মানুষ, এবং কেউ সবার আমাদের বোনদের ভাইয়েরা, যেমন আমাকে ফোন ফোঁটা দিচ্ছে ঝালো মুন্ডা ফোঁটা দিচ্ছে, আমাকে আমাকে বেহুলা সিং ফোঁটা দিচ্ছে, আমাকে যমুনা রায় ফোঁটা দিচ্ছে, যারা আমাকে ছোট ভাইয়ের মতন দেখে এসছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি ছোট ছোট ভাই বোনেরাও। এই বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত খুদেরা জানায়, এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে আমাদের, গত বছরও এসেছিলাম, এবছরও আসতে পেরে আরো বেশি ভালো লাগছে, আশা করব আগামী দিনেও এই অনুষ্ঠান চলতে থাকবে। ভালো লেগেছে আমার, হ্যাঁ আমি আগের বছরও এসেছি, এবছরও এসেছি, প্রতি বছর আসি, দিনটি খুব ভালো লাগছে আমাদের, প্রতি বছরই আসছি, আশা করি পরের বছর হবে। খুবই ভালো লাগছে, প্রতি বছরই হয়, এটা হচ্ছে তৃতীয় বর্ষ। তো আমি এই হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থার একজন কর্মী, হিন্দু মুসলিমদের মধ্যে হিন্দু মুসলিম যে মেল বন্ধনটা আমি তৈরি করতে চাইছি। আমরা হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থার প্রত্যেক কর্মীই যেটা চাই, কোনো রকম ভেদাভেদ না ভুলে গিয়ে যে যা নিজে, মানে আমরা হিন্দু মুসলিম এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা আছে, সবার মধ্যে আনন্দ ভাগ করতে চাইছি। অশোকনগর হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। হালকা হোক বা ভারী,
প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।